ওইখানে কয়েকটা লোকের ভিড় দেখা যাইতেছে, দেখি ওরা কেন বসে রয়েছে একটু জিজ্ঞেস করি। ভাই আপনারা এখানে বসে রয়েছেন কেন? ভাই আমরা তো কি আমরা তো কি কি আসলে কি সমস্যা কি আমি বুঝতেছি না, এখানে কি আপনারা কি এখানে আসছেন কিসের জন্য? আসছিলাম গতকালকে মাছ ধরতে এসে দেখা গেছি যে প্রচুর পরিমাণ পাখি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এরপর চহা ইটালো তো এর জন্য আজকে সারা দিন বাস টাস কাইতে, তারপরে আপনার ফান টান বানায়া আসছিলাম। এই যে বাস, আরে এই যে দেখেন, আসছিলাম পাখি মারার জন্য। দাও তোমার তাই সব ফান টান বানে যে এনে মনে করেন আমাদের অনেক টাকা পয়সা খরচ করে। তো কি পাখি কি পাইছেন আজকে? শুনেন কই যে আজকে আসছি, আসার পরে দেখি এই পাশে যমুনা নদী আর এই পাশে খেত, মাঝখানে কোনো পাখি নাই, কোনো কিচ্ছু নাই। এই পাখির অবস্থা দেখায় যে আমাদের টিম মেম্বার সবারই হয়ে না, সবারই হয়ে আইছে। এর জন্য আমরা সবাই এইভাবে বয়ে রই, ওই পাখি যায় আমাদের অবস্থা এখন সবারই হয়ে আই। তো এখন কি আপনারা এর আগে থাকবেন নাকি কিছুক্ষণ? হ্যাঁ আমরা রাত্রে দেখি যদি ভূত টুত দেখা যায়। আছে নাকি ভূত আছে নাকি? আসলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নদীর নদী, নদীর নদীর পারে এনারা বসে রয়েছে। ওই ভাই ওই যে পাখি তো দেখা যায় আকাশ দিয়ে উঠতেছে কিছু। দাঁড়ান, আপনাদের অনুভূতি কি? আপনার অনুভূতি কি ভাই? আপনি বসেন। সারাদিন ঘর কাজ করছি ভাই, খারাপ তো লাগাটা স্বাভাবিক, লাগতেছে তো তার জন্য এই জায়গায় হতবাকের মতো বসে রয়েছেন। জি ভাই, এই যে এই যে এই ছেলেটাকে এত অসুস্থ অসুস্থ লাগতেছে কে? হইছে কি, একদিন গেছি আসলে কি ঘটনা কি সত্যি? এইটা আসলে মাইনে নেওয়া যায় না, মাছ মারতে গেছেন আপনি গোয়া নিচে নামাইবেন না, এটা কি হয় না? শুনলাম আয়সা নাকি পায়খানা করছে দুইবার, আমাকে খাওয়া দেয়।